যে ভগবান পৃথিবীর এত মায়া ঐশ্বর্য এ সংস্কার আর আমি কার। তখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বলেছিলেন যে জীব নিত্য কৃষ্ণের দাস, তাই এই কথা সবসময় মনে রাখতে হবে। আত্ম অহংকার গরিমা সব ত্যাগ করে আমাদের আমি ভগবানের প্রভুর উনি রূপ নিয়েছিলেন। ধন্যবাদ জানাব আজকের এই মহতী সভায় ভক্তদেরকে বলবো যে আজকে আপনারা যারা আজকে পরিক্রমাতে অংশগ্রহণ করেছেন ময়না কৃষ্ণ ভক্ত মিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা এবং অজস্র ধন্যবাদ। এত বড় দাপ্তাহে প্রায় 7 কিলোমিটারের বেশি আপনারা পরিশ্রান্ত হয়ে পায়ে হেঁটে এসেছেন এবং একসঙ্গে 400 থেকে আমরা প্রত্যেক বছরই আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং যারা মা মাসিরা আছেন কয়েক বছর আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন এবং আজ থেকে শুরু 4 দিনব্যাপী আপনারা ভোর 3টে থেকে আবার আসবেন এবং বিকেলের অনুষ্ঠান শুভ উদ্বোধনের অনুষ্ঠানেও থাকবে। সর্বদাই এই 4 দিন আমরা একসঙ্গে মিলিত হব মিলন মেলায়। সুযোগ করে দিন আমাদের পরিশ্রান্ত পরিক্রমা পুণ্যার্থীদের যাদের আপনাদের অনুরোধ করব আপনারা বিশ্রাম নিন এবং আজকে মঞ্চে ডেকে নেব, একটু জল খাওয়ার পরেই মঞ্চে ডেকে নেব আমাদের ওই যারা অনেক বড় হতে চলেছে। আপনাদের আশীর্বাদ আপনাদের স্নেহ ভালোবাসায় আজকে মিশনের এত বড় ধারণ করেছে। অনুরোধ করব আমাদের সদস্যরা বসবেন না কেউ চেয়ারে, প্রত্যেকেই বলবো হ্যালো হ্যালো রাহুল জানা মঞ্চে যেখানেই থাকো মঞ্চে একটু ছবি দেবে। হ্যালো মঞ্চে আজকের আমাদের এই যে ভাই শ্রী চৈতন্য দেব আজকে স্ট্যাচু সেজেছেন, ধন্যবাদ জানাবো ময়না কৃষ্ণ ভক্ত মিশনের পক্ষ থেকে। এই ধর্মীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠানের ওনারা এসেছেন জানি, ওইভাবে স্ট্যাচু দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা টলি ভ্যানে দাঁড়িয়ে থেকে প্রায় 7 কিলোমিটার যাওয়া, এই এত বড় পরিশ্রম আপনাদের এই পরিশ্রমই হয়তো দিতে পারো, কিন্তু আপনাদের ধন্যবাদ জানাবো সবাই হাত তালি দিয়ে শ্রীগুরু নিতাই গৌরবন্দে হরি হরি বলো হরি বলো। সঙ্গে জানাবো ধন্যবাদ যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা দুজনকেই আমরা ধন্যবাদ জানাবো এবং প্রণাম জানাবো আজকের এই আপনাদের রূপের মধ্যেই যেন ভগবান পাওয়া যাচ্ছে। তাই আমাদের ময়না কৃষ্ণ ভক্ত মিশনের পক্ষ থেকে আপনাদের আসার জন্য এবং আজকের এই পরিশ্রান্ত এই অবস্থার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং ধামসা মাদলের ভাই বোনদের বলবো আপনারা মঞ্চে একটু পারফরমেন্স করবেন, আমি জয়ন্তবাবুকে বলবো একটু বন্ধ করতে, আবার আপনি শুরু করবেন একটু, আমার সুদর্শন বাবুকে বলবো উনি গিয়ে উনি উঠে এলে একটু এসে পাশে দাঁড়াবেন আমাদের এবং আমরা এই থামসা মাদলটা শেষ সবাই একবার দেখে নেবে কারণ আবার আগামী বছর। আজকে একটা ঘোষণা করি, আপনাদের আশীর্বাদ যদি থাকে আগামী বছর ডবল ব্যান পার্টি সহ ধামসা মাদল থাকবে, ডবল ব্যান পার্টি সহ ধামসা মাদল থাকবে এবং টলিতে বক্স সহ সমস্ত রকম। গৌতম ভাই অনেক টাকা খরচা করেন এবং এই মঞ্চ সাজসজ্জার জন্য আর্থিক খরচ অনেক যারা দিয়েছেন রাজা দাস গৌতম জানা সহ এবং আরো অনেকেই, আরে
লাইটটা দেবে, এক মিনিট এক মিনিট, নিমা একটু লাইটটার ব্যবস্থা করবে। যিনি মাইক মাইক মাইকে আছেন, মাইক ম্যান মুখে বলবো, লাইটটা দিতে, কালো হয়ে যাচ্ছে যেহেতু, লাইটের ব্যবস্থা করতে বলবো এক মিনিট। লাইটের মঞ্চে লাইটের ব্যবস্থা করতে বলবো। কয়েকদিন ব্যাপী আমাদের যে আজকে থেকে শুরু চলছে, আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে সামিল হবেন এবং প্রত্যেক বেলায় সামিল হবেন। এবং একটা অনুরোধ করব, পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন, এই চার দিন আপনারা এখানেই অন্নপ্রসাদ গ্রহণ করবেন, কিন্তু বাড়িতে অন্তত নিরামিষ ভোজন করবেন। বাকিরা যারা আছেন অন্তত বাড়িতে নিরামিষটা ভোজন করবেন, এটা অনুরোধ করব ময়না কৃষ্ণ ভক্ত মিশনের পক্ষ থেকে। লাইটটা জ্বলছে, হ্যালো, লাইটটা জ্বলছে, একটু তাড়াতাড়ি করুন। পরিক্রমা অংশগ্রহণকারী প্রত্যেকে আমার পূর্ণ তৃপ্তিতে বলব, একটু বিশ্রাম নেবেন এবং প্রত্যেকেই অন্নপ্রসাদ গ্রহণ করে বাড়িয়ে, কেউ না খেয়ে যাবেন না।